2024-25 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রতিবছর বাজেটে সাধারণ মানুষের আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়ল এবং কোন পণ্যের দাম কমল তার ওপর। বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমানোর এবং বাড়ানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। চলুন জেনে নেওয়া যাক কোন কোন পণ্যের দাম বাড়ল এবং কোন কোন পণ্যের দাম কমল। সিগারেট, পানির ফিল্টার, কাজুবাদাম, ফ্রিজ, এসি, আইসক্রিম, বেভারেজ, ইট, এলইডি বাল্ব, তামাক জাতীয় দ্রব্য, অপরিশোধিত ভোজ্যতেল, টিউব লিসেনিং জেল, কৃত্রিম কোরান্ডাম, অ্যালুমিনিয়াম অক্সাইড, ফ্লোরোসেন্ট বাতির যন্ত্রাংশ, কাচ, প্লাস্টিক, মেডিকেল যন্ত্র, সরঞ্জাম, মূলধনী যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, সিম কার্ড, নিলামকারী সংস্থা, সিকিউরিটি সার্ভিস, লটারির টিকিট ইত্যাদি। একই সঙ্গে আগামীতে সংসার খরচের পাশাপাশি বাড়ছে ভ্রমণ খরচও। গুঁড়োদুধ, চকলেট, ল্যাপটপ, মোটরসাইকেল, ডেঙ্গুর চিকিৎসা সামগ্রী, আমদানিকৃত কিডনি ডায়ালাইসিস ফিল্টার ও সার্কিট, ক্যান্সার চিকিৎসা সরঞ্জাম, কার্পেট, সুইচ সকেট, ইলেকট্রিক মোটর, লোহাজাতীয় পণ্য, রড, বার ও অ্যাঙ্গেল, উড়োজাহাজের যন্ত্রাংশ ও মিথানল। টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের 21তম বাজেট। পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট।